السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের প্রতিদিনের পরিবেশনা শব্দের খেয়াল করা অনুষ্ঠান। আর অনুষ্ঠানে আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা ইব্রাহিমের 14, 15, 16 এবং 17তম এই 4টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। দর্শক, গত পর্বে আমরা যে আয়াতগুলো দেখেছিলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে নবী রাসূলদের অতীতের যুগে যাদেরকে পাঠানো হয়েছে, বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, এদের এক্সাম্পল তুলে ধরে যে তাদেরকে যখন পাঠানো হয় তখন তাদের জাতিরা তাদের প্রত্যাখ্যান করে, তাদের বিরোধিতা করে। তখন এই নবী রাসূলগণ এই ব্যক্তিদের সামনে তাদের বিভিন্ন অজুহাতের, তাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই কথা বলেছিলেন যে আমরা তোমাদের মতো মানুষ বটে, তবে আমাদের কাছে ওহী আসে আর সেই ওহীর মাধ্যমে আমরা আলোকিত হয়ে তোমাদেরকে আলোর প্রতি আহ্বান করি। এই কথা বলে নবী রাসূলরা তাদের অবস্থানগুলো ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু এতদূর সত্ত্বেও সেই বক্র হৃদয়ের অধিকারী ব্যক্তিরা নবী রাসূলদের কথায় বিশ্বাস স্থাপন করেনি। তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের যে অকুণ্ঠ তাওয়াক্কুল ভরসা রয়েছে সেগুলো প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের সকল কার্যকলাপ সুপর্দ করে দিতেন। আর তারা আল্লাহর পথে ডাকতে গিয়ে যে সকল বিপদ আপদের এবং টর্চার অর্থাৎ অত্যাচারের মুখোমুখি হয়েছিলেন সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রতিকার এবং সাওয়াব বা জাজা প্রত্যাশা তারা করেছিলেন, সেই কথাগুলো স্পষ্ট করে জানানো হয়েছে। আর আমাদের প্রেক্ষাপটকে আমরা যদি সেভাবে সাজাই তাহলে দেখবো যে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের প্রতি দাওয়াত দিতে গিয়ে যদি আমরা কোনো প্রবলেম বা ডিফিকাল্টি ফেস করি, অর ইফ উই ফেস অ্যান্ড ফিয়ার এনি এক্সিকিউশন, এনি টর্চার, এনি পারসিকিউশন অর অপোজিশন ফ্রম এনি কোয়ার্টার, দেন দ্য ডিপেন্ডেন্স ইজ টু বি রেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কথাই মূলত এই আয়াতগুলোর বক্তব্য ছিল। আমরা তারই ধারাবাহিকতায় আজকের পর্বে 4টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের এই জাতীয় আনকন্ডিশনাল তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে সাপোর্ট করতে এসেছিলেন এবং তাদের মতকে, তাদের পথকে, তাদের বিশ্বাসকে, তাদের আদর্শকে, তাদের রেসালাত এবং মিশনকে কিভাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিলেন আর পজিশনকে ভুলুণ্ঠিত এবং ধ্বংস করে দিয়েছিলেন তার এক্সাম্পল। আমরা ইনশাআল্লাহ দর্শক এই আয়াতগুলোর তেলাওয়াত এবং তর্জমার পরই এই আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ জানবো যেখানে এই সকল আলোচনাগুলো রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ صدق الله العظيم। এবং অবশ্যই অবশ্যই তোমাদের আমরা প্রতিষ্ঠিত করব পৃথিবীতে তাদের পর, তোমাদের আবাস আমরা প্রতিষ্ঠিত করব তাদের পর পৃথিবীতে, এটি তাদের জন্যে যারা ভয় করে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং যারা ভয় করে আমার হুমকি ধমকি অর্থাৎ আমার পানিশমেন্টের থ্রেটকে, আর তারা প্রত্যাশা করে আমার কাছে যে তাদেরকে সাহায্য করা হবে, এটাই তারা প্রত্যাশা করে। আর ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায় প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী স্বেচ্ছাচারী, তার পিছনে রয়েছে জাহান্নাম, আর তাকে পান করানো হবে সেই পানি থেকে যা হচ্ছে গলিত এবং প্রচন্ড গরম গলিত পুঁজ থেকে তৈরি পানি থেকে তাকে পান করানো হবে। সে তা সে তা গিলতে চাইবে অথচ তা
গলধকরণ করা তার পক্ষে সম্ভব হবে না, আর আসবে তার কাছে মৃত্যু প্রত্যেকটি জায়গা থেকে, অথচ সে মারা যাবে না, আর তার পিছনে থাকবে ভয়ঙ্কর শাস্তি। তো দর্শক, আপনারা নিশ্চয়ই এই যে চারটি আয়াতের কথা বুঝতে পেরেছেন। এই চারটি আয়াতে যে সকল ব্যক্তিরা নবী রাসুলদের মিশন, তাদের বক্তব্য, তাদের দাওয়াতের যে যে উদ্দেশ্য, দাওয়াতের যে বিষয়াবলী, এগুলোর বিরোধিতা করে, নবী রাসুলদের বিরোধিতা এবং পক্ষান্তরে প্রকারান্তরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিরোধিতা করেছে, সে সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে ধ্বংস করে দেবেন, তার কিছু অবস্থা তুলে ধরা হয়েছে, পৃথিবীতে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে এবং আখেরাতে আলটিমেটলি তাদের জন্য পানিশমেন্ট কিভাবে ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, ঠিক সেই কথাই বলা হয়েছে এখানে। তো আমরা দর্শক ইনশাআল্লাহ আয়াত চারটির শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে এবার এখানকার মূল কথাগুলো জেনে নেব। আশা করছি আপনারা সকলেই কাগজ কলম নিয়ে বসে আছেন এবং আপনারা প্রস্তুতি নিয়ে বসে আছেন যে এখানকার মৌলিক এবং গুরুত্বপূর্ণ শব্দগুলি লিখে রাখবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে কোরআন অনুসারে কাজ করার তৌফিক দান করুন। وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ এবং কম। দেখুন অনেকগুলো শব্দ এখানে রয়েছে, আমরা বহুবার দেখেছি, বলেছি যে লাম এবং তাসদীদ যুক্ত নুন, এটি যখন ভার্বের প্রথমে এবং শেষে আসে তখন এই দুটো বর্ণই অবশ্যই অবশ্যই অর্থ প্রদান করে। ওয়া মানে এবং, লা অবশ্যই তাসদীদ যুক্ত নুন, এর অর্থ অবশ্যই, তার মানে অবশ্যই অবশ্যই। আর নুসকিনা এখানে নুন আত্মা, তো এটি ফেয়ালে মুদারে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের একটি চিহ্ন, আর সিন কাফ এবং নুন সাকানুন, সাকানুন মানে হচ্ছে বসবাস করা, তা থেকে মাসকান মানে যেখানে বসবাস করে, বা সাকান, সাকান মানে হচ্ছে বসবাসের জায়গা। তো এই নুসকিনান্নাকুম তার মানে নুসকিনান্না তোমাদের, নুসকিনান্না আমরা বসবাস এর জন্যে, তোমাদের বসবাসের জন্য তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, বসবাসের জন্য আমরা প্রতিষ্ঠিত করব। নুসকিনান্না মানে উই উইল মেক ইউ অর এনশিওর দ্যাট ইউ ডোয়েল অন আর্থ, যে তোমরা পৃথিবীতে বসবাস করো এটি আমরা নিশ্চিত করব। তাই এখানে নুসকিনান্না সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে সে বসবাস করে, আর নুসকিনু মানে হচ্ছে, আর ইয়াসকুনু মানে হচ্ছে সে কাউকে বসবাস করার মতো অবস্থা তৈরি করে দেয়, অথবা বসবাস করার মতো তার অবস্থানটা প্রতিষ্ঠিত করে দেয়। তো নুসকিনান্নাকুম অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে বসবাস করার মতো প্রতিষ্ঠিত করে দেব আল আরদা জমিনে পৃথিবীতে, মিম বাদিহিম, মিম বাদ মানে পরে আর হিম মানে তাদের, তাদের পরে তোমরা জমিনে বসবাস করবে এটি আমরা নিশ্চিত করে দেব। অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন যে যারা নবী রাসূলদের বিরোধিতা করে তারা সংখ্যায় বেশি হলেও, অথবা নবী রাসূলদের দিনের বিরোধিতা যারা করে তারা সংখ্যায় বেশি হলেও, দের উইল বি এ টাইম ইন ফিউচার হোয়েন দিস গ্রুপ উইল বি ডিস্ট্রয়েড অ্যান্ড ইউ উইল বি মেড বাই আল্লাহ সুবহান ওয়া তাআলা টু ডুয়েল অন আর্থ উইথ ফুল অথরিটি অ্যান্ড কমফোর্ট। এটি আল্লাহ সুবহানের পক্ষ থেকে চ্যালেঞ্জ। অতএব যুগে যুগে আল্লাহর দিনের ধারীরা যদি কিছু সময়ের জন্য তারা নিগৃহীত, অত্যাচারিত হয়ে থাকে, তাহলে আলটিমেটলি দ্য সিচুয়েশন উইল চেঞ্জ হোয়েন দ্য এনভায়রনমেন্ট উইল বি ইন দেয়ার ফেভার অ্যান্ড দ্য পপুলিটি উইল বি ইন দেয়ার ফেভার। সেটাই মূলত এই আয়াতের মূল বক্তব্য। তো আমরা আয়াতের প্রথম অংশ দেখলাম, এবার আয়াতের পরের অংশটি দেখে নেব ইনশাআল্লাহ। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ, যালিকা এটি লিমান খাফা মানে এই যে প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে যে তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠা দান করব তাদের পর, এই তোমরা কারা তাদের এবার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যালিকা এটি, এই প্রতিশ্রুতি ইজ অ্যাপ্লিকেবল ফর দোজ হো লিমান, লি মানে জন্যে, মান মানে যে, সে কে, কাফা সে ভয় করে, খাউফুন খাউফুন আলাইহিম তা থেকেই খাইফ মানে যে ভয় করে, তো খাউফ খাফা মানে সে ভয় করে, যে সে ভয় করে, মাকামি, মাকা মানে হচ্ছে দাঁড়ানো, আর ইয়া মানে আমার, আমার দাঁড়ানো মানে আমার সামনে, হু ফিয়ার্স টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি, হু ফিয়ার্স স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য হচ্ছে কি এই যে এই যে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। ওয়া এবং খাফা যে ভয় করে, সে ভয় করে, খাফা এই খাফা এটি দুটোই ফেল মাদি, অর্থাৎ
past tense এর verb third person singular number এবং রয়েছে masculine gender এ singular a single এটার হচ্ছে single হচ্ছে আসলে এটার number ওয়াইদ ওয়াইদ মানে হচ্ছে ওয়াইদ মানে হচ্ছে ধমকি বা হুমকি ওয়াইদ মানে হচ্ছে হুমকি বা ধমক এটা কিসের হুমকি বা ধমক এটা হচ্ছে হুমকি শাস্তির আমার শাস্তির হুমকিকে যে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমকি দিয়েছেন যে এই এই শাস্তি তাদের প্রতি অবতীর্ণ হবে তাদের জন্য অ্যারেঞ্জ করে রাখা হয়েছে যারা এই কাজ করে এটা আল্লাহর পক্ষ থেকে একটি থ্রেট এই থ্রেটকে যারা ভয় করে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দেওয়ার বিষয়টিকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের প্রতিষ্ঠার বিষয়টি রেখেছেন অতএব আমাদেরকে এই জমিনে যারা আল্লাহর বিরুদ্ধ চারণকারী তারা কিছুদিনের জন্য অথবা খুব প্রভাবশালী পজিশনে আছে এটি দিয়ে আমার দেখে আমাদেরকে হতাশ হলে চলবে না কারণ দ্য টাইম উইল চেঞ্জ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তিদেরকে উইল মেক দেম আপসাইড ডাউন এন্ড উইল ডিস্ট্রয় দেম ইন ফুল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন তো যাই হোক কি হচ্ছে দর্শক সূরা ইব্রাহিমের 14তম আয়াতের শাব্দিক বিশ্লেষণ আমরা পরবর্তী আয়াত 3টির শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে যাবো ছোট্ট একটি বিরতিতে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান আলোচনা করছি সূরা ইব্রাহিমের 14 থেকে 17 চারটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ ইতিমধ্যে 14তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এখন আল্লাহ দ্বীনের প্রতি আহ্বান করার কারণে জমিনে নিগৃহীত রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে প্রতিষ্ঠিত করবেন সেই প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আর এই প্রতিশ্রুতি যদি পেতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার ভালোবাসা এবং ভয় মূলত সবগুলো কাজ করতে হবে সেই হচ্ছে এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় এবার আমরা 15 থেকে বাকি আয়াতগুলো শাব্দিক বিশ্লেষণ দেখবো ইনশাআল্লাহ واستفتحوا وخاب كل جبار عنيد واستفتحوا وابن استفتحوا they sought support victory from Allah subhanahu wa ta'ala on their opposition and their enemies واستفتحوا they هن فاتا ابن حفتح اذا جاء نصر الله والفتح اذا فتح فتح من هو بيجوي সেখান থেকে বলা হয় ফতে মক্কা মানে মক্কা বিজয়ের ঘটনা রাসূলের যুগে আর তার অষ্টম হিজরিতে যে ঘটনাটি ঘটেছে তো ওয়াস্তাফতাহু এখানে ফাতা এবং হাফাতহ মানে হচ্ছে বিজয় ইস্তাফতাহু ইস সিন তা এবং আলিফ সিন এবং তা এটা আমরা জানি যে ভাবে ইস্তিফাল তার একটি চিহ্ন আলিফ সিন তা এটি যদি কোনো ভার্বের শুরুতে থাকে অথবা ইয়াসিন তা তাহলে বুঝতে হবে কোনো জিনিস প্রত্যাশা করা কোনো জিনিস কামনা করা তা বোঝানোর জন্যে এই ভার্বের এই ফরম্যাটটি ব্যবহার করা হয় ইস্তাফতাহু দে সট ভিক্টরি এন্ড সাপোর্ট ফ্রম আল্লাহ তারা প্রার্থনা করে তারা চায় তারা যাচনা করে বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়া আর খাবা ধ্বংস হয়ে গেল ব্যর্থ হয়ে গেল নিষ্ফল হয়ে গেল কুল্লু প্রত্যেক জাব্বারিন জাব্বার মানে হচ্ছে উদ্ধত উদ্ধত যার রয়েছে প্রত্যেক উদ্ধত এবং আনিদ আনিদ মানে হচ্ছে স্বৈরাচার স্বৈরাচার প্রত্যেক উদ্ধত স্বৈরাচার অ্যারোগেন্ট ডিক্টেটর বা অবস্টিনেট যারা রয়েছে তারা প্রত্যেকে কি ধ্বংস হয়ে যাবে একদিকে নবী রাসূলের আল্লাহর পক্ষ থেকে তারা প্রত্যাশা করে বিজয় এবং সাহায্য অন্যদিকে যারা স্বৈরাচার এবং উদ্ধত তারা ধ্বংস হয়ে যায় এখানে খা বা শব্দটি আমরা আগেও দেখেছি এখনো দেখলাম খা ও বন খা বা তা থেকেই খা বা মানে হচ্ছে ব্যর্থ হওয়া ধ্বংস হওয়া এবং এবং নিষ্ফল হয়ে যাওয়া কুল্লু মানে প্রত্যেক আর জব্বার এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম অ্যারোগেন যার অহংকার অহংকারী অহংকার শুধুমাত্র আল্লাহর জন্যে মানায় তিনি বলেছেন আল কিবরিয়া উরিদা ই অহংকার আমার চাদর কেউ কেউ আমার চাদর ধরে টানাটানি করে তো জব্বার মানে হচ্ছে অহংকারী আর আনিদ আয়নাদ আইনাদ থেকে আনিদ রয়েছে আয়নাদ মানে স্বৈরাচারী স্বৈরাচারিতা মানে যে অন্য সকলকে উপেক্ষা এবং অবজ্ঞা করে নিজে যা বুঝে এবং যা সিদ্ধান্ত নেয় তাই শুধুমাত্র করে কারো পরামর্শ এবং কারো তাতে কি আসে যায় তাতে কারো কোনো ক্ষতি বা লাভ হচ্ছে কিনা তাতে তার কিছুই আসে যায় না তাকে বলা হয় আনিদ অ্যারোগেন্ট ডিক্টেটর তো প্রত্যেক অ্যারোগেন্ট ডিক্টেটর
ধ্বংস হয়ে যাবে, অন্যদিকে নবী রাসূলের বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। মিন ওয়ারাইহি, মিন হতে বা থেকে, ওয়ারা মানে পিছন, পশ্চাৎ, হি মানে তার, তার পিছনে তার পশ্চাতে রয়েছে তার কার, অর্থাৎ ওই যে প্রত্যেক অহংকারী স্বৈরাচারী, তার পশ্চাতে রয়েছে জাহান্নাম, তার পিছনে রয়েছে জাহান্নাম, তার পিছনে রয়েছে জাহান্নাম, তার পশ্চাতে রয়েছে জাহান্নাম। আবার কখনো কখনো দর্শক আমরা এই ওয়ারা শব্দটির দুটো অর্থ, মানে এটি কখনো কখনো পিছনে, কখনো কখনো সামনে বোঝায়। এই সামনে মানে অন্য কারো পিছনে, এইটা বোঝানোর জন্য, সামনে এবং পিছনে দুটোই বোঝানোর জন্য কখনো কখনো আরবি ভাষায় ওয়ারা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে তার পিছনে বা সামনে যেখানে আপনি বলেন না কেন, দুটো অর্থই প্রযোজ্য। জাহান্নাম, জাহান্নাম। ওয়া আর ইউসক, সিন কফ এবং ইয়াসাকিয়ুন, এর মানে হচ্ছে পান করানো, আর ইউসক তাকে পান করানো হবে। ইয়ার উপরে পেশ রয়েছে, তার মানে হচ্ছে এটি প্যাসিভ ফর্মে রয়েছে। অ্যান্ড হি উইল বি মেড ড্রিঙ্ক, সে তাকে বাধ্য করা হবে পান করতে। মিন হতে বা থেকে, মা মানে পানি, মা মানে পানি, আর সদের মানে হচ্ছে গলিত কুঁজ, বয়েলিং ফেস্টারিং ওয়াটার, গলিত এবং তপ্ত, উত্তপ্ত পুঁজ থেকে, উত্তপ্ত পুঁজ যেগুলো গলিত একেবারে গলে গেছে, এরকম পুঁজ দিয়ে তৈরি পানি পান করানো হবে এই জাহান্নামীদের। তো সেখানে সদিদ ইজ অ্যানাদার ইন্টারেস্টিং ওয়ার্ড, অ্যান এ নিউ ওয়ার্ড, অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ড, আপনার জটল ইট ডাউন প্লিজ, এখনই লিখে নিন। সদিদ মানে হচ্ছে গলিত, বয়েলিং অ্যান্ড ফেস্টিং ওয়াটার, গলিত এবং তপ্ত, উত্তপ্ত পুঁজ থেকে পানি এদেরকে পান করানো হবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইয়াসীগু, ইয়াতাজাররুহু সে ঢোক গিলবে, জিম র এবং আইন, জুরআ মানে হচ্ছে ঢোক গিলা, ইয়াতাজাররুহু সে তা ঢোক গিলতে চাইবে, অর্থাৎ ওই গলিত পুজের পানি তারা সে ঢোক গিলতে চাইবে, জাহান্নামে যে পৈত হবে। ওয়া অথচ, লা ইয়াকাদু সে পারবে না, লা ইয়াকাদু সে পারবে না, ইয়াসীগুহু তা গলদ ঘনন করতা, গলদকরণ করতে, অর্থাৎ সে, হি উইল ট্রাই টু সিপ ইট উইলিংলি বাট হি উইল নট বি এবল টু সোয়ালো ইট ডাউন ইন থ্রু হিজ থ্রোট, তার এই যে গলা দিয়ে এটা নিচে নামবে না, সে খাইতে চাইবে, পান করতে চাইবে কিন্তু গলা দিয়ে নিচে নামবে না। ইউসিগু শব্দটি সিন, ইয়া এবং গাইন, সাগুন তা থেকে, সাগা ইউসিগু, আসাগা ইউসিগু, এর মানে হচ্ছে গলদহরণ করা বা ওই যে এটা ঢোক গিলে খেয়ে ফেলা। ওয়াতিহি الموت من كل مكان, ওয়া আর ইয়াতিহি, ইয়াতি মানে আসবে, হি মানে তার কাছে, আল الموت মৃত্যু, মিন হতে বা থেকে, কুল্লি প্রত্যেক, মাকানিন জায়গা, মাকান মানে জায়গা, আপনারা জানেন মাকান জায়গা, প্রত্যেক জায়গা থেকে মৃত্যু তার কাছে আসবে, অর্থাৎ মৃত্যু ফ্রম অল কর্নার্স এন্ড ডিরেকশনস উইল কাম টু হিম, টু দিস পারসন হু ইজ ডুয়েলিং ইন জাহান্নাম, জাহান্নাম মানে এত শাস্তি হবে যে জাহান্নামে প্রতি মুহূর্তে মনে হয় সে মারা যাবে, মৃত্যুবরণ করবে, বাট ইট উইল নেভার হ্যাপেন টু হিম। ওয়া মা হুয়া বিমাইয়িত, ওয়া আর মা নয়, হুয়া সে, বিমাইয়িতিন মৃত্যুবরণকারী হিসেবে, সে বিমানী হিসাবে সে আসলে মৃত্যুবরণ করবে না, মৃত্যুবরণকারী মাইয়িত হবে না, তার মৃত্যু আসবে না, কারণ আমরা জানি হাদিসে সে রাসূল সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে ডেকে, মৃত্যুকে একটু ধুম্বার আকারে বা ভেড়ার আকারে আনা হবে এবং তিনি এটি হত্যা করে ফেলবেন, জবাই করে ফেলবেন, অতএব কারো আর জীবনে কখনো মৃত্যু হবে না, জান্নাতি এবং জাহান্নামী কারো। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীয, ওয়া এবং মিন হতে বা থেকে, ওয়ারা মানে পিছনে বা সামনে, আমরা আগেও বলেছি শব্দটি, হি মানে তার, আযাব মানে শাস্তি, গালিজ মানে কঠোর, কঠোর, গালিজ শব্দটি মনে রাখবেন, ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, গালিজ, আযাবুন গালিজ, কঠোর শাস্তি রয়েছে, গ্রেভ টর্মেন্ট, পানিশমেন্ট রয়েছে তার পিছনে বা তার সামনে এই জাতীয় ব্যক্তিদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত রাখুন, মুক্তি দান করুন, সেই প্রত্যাশা আল্লাহর কাছে করছি। দর্শক, আজকের এই পর্বে অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি, এবার এক নজরে সেই শব্দগুলো দেখে নেবো ইনশাআল্লাহ। খাবা, সে ধ্বংস হয়ে গেল, সে ব্যর্থ হলো, জব্বার উদ্ধত, আনিদ স্বৈরাচারী, সদিদ গলিত এবং তপ্ত উত্তপ্ত পুজ, ইয়াতাজাররুহু, ইয়াতাজাররু সে ঢোক গিলবে, লা ইউসিগুহু সে তা গলদ ঘরণ, গলদকরণ করতে পারবে না, সে গলদ
স্মরণ করতে পারবে না, সে গিলতে পারবে না, ঢোক গিলতে চাইবে কিন্তু গিলে খেয়ে ফেলতে পারবে না। এই হচ্ছে দর্শক আজকের পর্বের এই আয়াতগুলোর শব্দাবলী। আমরা ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতা আগামী কালও আরো কয়েকটি আয়াতের শব্দ বিশ্লেষণ করব, তখন আপনাদের আমাদের পাশে পাবার সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।